নমস্কার, আমি আজ বানাবো ডাল পুরি। তার জন্য প্রথমে এখানে 200 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। ওর মধ্যে সাদা তেল 2 চামচ ও নুন দিয়ে ভালো করে মেখে নেব। এর বদে 3 ঘন্টা আগে আমি এই ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ওটা আমি এখন আদা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। এই ডাল পুরি বানানোর জন্য একটা ভাজা মশলা প্রয়োজন, তার জন্য আমি জিরে ধনে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। এরপর ভেজে পেস্ট করে নেবো। এরপর কড়াইতে ঘি দিয়ে জিরে হিং দিয়ে দিলাম। এরপরে ওই ডালের পেস্ট ও ভাজা মশলা নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ডালটাকে নেড়ে নেবো। নেড়ে একদম ভাজা ভাজা হয়ে যাবে। এরপরে ছোটো ছোটো করে ময়দার লেচি কেটে ময়দার ভেতরে ওই পুরটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে বেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ডাল পুরি। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পেজটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। প্রত্যেকটা পুরি কিন্তু ভালোভাবে ফুলে উঠেছে।